নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল ক্যাপ্টেনদের নিয়ে। তো এর আগে আমরা মেইনলি কলকাতা নাইট রাইডার্স এর ক্যাপ্টেনশিপ অপশন কারা কারা হতে পারে সেই নিয়ে একটা আলোচনা করেছিলাম, যে এই প্লেয়ারটা ক্যাপ্টেন হলে কেমন হতে পারে বা এই প্লেয়ারটা ক্যাপ্টেন হলে কেমন হতে পারে। বাট আজকের এই ভিডিওতে আমরা অ্যানালিসিস করব শুধুমাত্র কলকাতা নাইট রাইডার্স কে নিয়ে না, আইপিএল এর 10টা দলকে নিয়ে, যে সামনের মরশুম তাদের ক্যাপ্টেন কারা হতে পারে, আইপিএল অকশনে যে যে ক্যাপ্টেনরা অ্যাভেলেবেল থাকবে সেখান থেকে কোন ক্যাপ্টেন কোন দলে যেতে পারে, বা কলকাতা নাইট রাইডার্স এর জন্য বেস্ট ক্যাপ্টেনশিপ অপশন গুলো যেরকম পার্স কেকেআরের কাছে পড়ে আছে সেই অনুযায়ী কারা কারা হতে পারে, তো একটা ক্যাপ্টেনদের নিয়ে ডিটেল আলোচনা হতে চলেছে। এবং আইপিএল 2025 10 দলের ক্যাপ্টেন কারা হতে পারে সেই নিয়ে একটা প্রেডিকশন আমার হতে চলেছে। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অবধি দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর বাকি আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের কিছু যাবে না, বাট আমার মোটিভেশন বাড়বে। আর এমনিতেও সাবস্ক্রাইব করে রেখে তার পাশে যদি বেল আইকনটাকে অন করে রাখো, যখনই আমি কোনো ভিডিও দেবো তোমরা কিন্তু সবার আগে সেই ভিডিওটা নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো, যদি মেন টপিকে যাওয়া যায়, তো ক্যাপ্টেনদের নিয়ে আমরা আলোচনা করবো। তো প্রথমে দেখে নেওয়া যাক যে কোন কোন আইপিএল দলগুলোর ক্যাপ্টেন সেটেলড আছে। সেখানে অবভিয়াসলি প্রথমে মুম্বাই ইন্ডিয়ান্স এর কথা বলতে হবে। মুম্বাই ইন্ডিয়ান্স তো যে পাঁচজন প্লেয়ারকে রিটেন করেছে, পাঁচজনই ক্যাপ্টেন মেটেরিয়াল, মানে তিলককে বাদ দিয়ে দিল, বাকি যে চারজন আছে সেই চারজন যদি অন্য কোনো চারটি টিমে থাকতো হয়তো চারটি টিমের ক্যাপ্টেন হতো। সেখানে মুম্বাইকে নিয়ে তো কোনো সমস্যাই নেই, তাদের ক্যাপ্টেন রেডি আছে। এবং মুম্বাই মোটামুটি অ্যানাউন্স করিয়ে দিয়েছে যে হার্দিক পান্ডিয়াই সামনের মরসুম ক্যাপ্টেনশিপ করতে চলেছে। তার আন্ডারে জসপ্রীত বুমরা, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব তারা খেলবে। তো সেখানে মুম্বাইয়ের ক্যাপ্টেন ফিক্সড হয়ে গেল। দেন দু নম্বর অবভিয়াসলি সানরাইজার্স হায়দ্রাবাদ, তাদেরও ক্যাপ্টেন প্যাট কামিন্সই থাকছে, তাকে অ্যাজ এ ক্যাপ্টেনে রিটেন করেছে, তো হায়দ্রাবাদের ক্যাপ্টেন ফিক্সড। দেন তিন নম্বর রাজস্থান রয়্যালস, তাদেরও ক্যাপ্টেন সঞ্জু স্যামসন থাকছে, তাদেরও ক্যাপ্টেন ফিক্সড হয়ে আছে, তো রাজস্থান রয়্যালসও গেল। এবং চার নম্বর গুজরাট টাইটন্স, তাদের ক্যাপ্টেনও শুভমান গিল থাকছে, তাকেও অ্যাজ এ ক্যাপ্টেনও রিটেন করেছে। শুভমান গিলও আর কি গুজরাটের ক্যাপ্টেন থাকছে, তো এই চারটি টিমের ক্যাপ্টেন ফিক্সড। তার সঙ্গে সঙ্গে অবভিয়াসলি চেন্নাই সুপার কিংস এরও ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়ই থাকতে চলেছে। দেখো, চেন্নাই সুপার কিংস এর ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়, তাকে গাইড করার জন্য ধোনি আছে, সিনিয়র প্লেয়ারদের মধ্যে জাদেজাও আছে। হ্যাঁ, ঋতুরাজ গায়কোয়াড়কে আমরা চেন্নাইয়ের ক্যাপ্টেন ধরে নিচ্ছি, বা যদি ধোনির ইচ্ছা আমি ক্যাপ্টেনশিপ করবো, সেখানে অবভিয়াসলি ক্যাপ্টেন হিসেবে ধোনিকেও দেখা যেতে পারে, বাট পসিবিলিটি এটাই যে ঋতুরাজ গায়কোয়াড়ই চেন্নাইয়ের ক্যাপ্টেন থাকবে। এবার যদি তারপরও চেন্নাইয়ের মনে হয় যে আমাদের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য ঋষভ পন্তের মতো প্লেয়ার দরকার, সেই টাইপের প্লেয়ারকে টার্গেট করে, সেখানে ভাবনা চিন্তা হতে পারে। বাট আমার মনে হয় না যে খুব বেশি দূর চেন্নাই যাবে, একটা টার্গেট অবশ্যই করতে পারে, বাট পন্তের জন্য লড়াইটা অনেক বড় হতে পারে, সেখানে হয়তো লাস্ট অব্দি চেন্নাই পিছিয়ে আসতে পারে। সেখানে আমরা ধরে নিচ্ছি ঋতুরাজ গায়কোয়াড়ই চেন্নাইয়ের ক্যাপ্টেন থাকতে চলেছে, সমস্যা নেই সেরকম। তো এই পাঁচটা টিমের কিন্তু ক্যাপ্টেন ফিক্সড, যেখানে মুম্বাই, হায়দ্রাবাদ, রাজস্থান, গুজরাট এবং চেন্নাই। বাকি পাঁচটা টিমের কথা বললে সেখানে আরসিবির কথা আসবে। আরসিবি কি ক্যাপ্টেনের খোঁজ করবে সেটা একটা দেখার বিষয় থাকবে, কারণ এরকমও খবর শোনাই গেছে, এরকমও কিন্তু স্পেকুলেশন শোনাই গেছে যে বিরাট কোহলি নাকি আবার ক্যাপ্টেনশিপের দায়িত্ব নিতে আগ্রহী। আর যদি বিরাট কোহলি আগ্রহী হয়, অবভিয়াসলি আরসিবি ম্যানেজমেন্ট বিরাটকে দায়িত্ব দেবে, বাট দেখা যাক। সেটা আরসিবি ম্যানেজমেন্ট তো জানিয়েছে যে অকশনের পর তারা সিদ্ধান্ত নেবে, তো আরসিবি কে নিয়ে একটা প্রশ্ন থাকছে। সেকেন্ডলি লখনৌ সুপার জায়ান্ট, তারাও কিন্তু নিকোলাস পুরানকে ক্যাপ্টেন করতে পারে। এটা যখন লাস্টবার আইপিএল চলছিল হায়দ্রাবাদ এবং কেকেআরের কাছে জঘন্যভাবে লখনৌ সুপার জায়ান্ট হারলো, তারপর থেকেই শোনা যাচ্ছিল। এবং পুরানকে 21 কোটি টাকা দিয়ে লখনৌ রিটেনও করেছে, সেখানে কি লখনৌ নিকোলাস পুরানকে একটা ক্যাপ্টেন অপশন ভাবছে, সেটাও একটা গুরুত্বপূর্ণ দেখার বিষয় থাকবে। বাট মেবি হ্যাঁ, হতে পারে যে লখনৌ কোনো ইন্ডিয়ান ক্যাপ্টেনকে টার্গেট করলেও করতে পারে, নয়তো পুরানের সঙ্গেই তারা যাবে। এবং দিল্লি ক্যাপিটালসও অক্সর প্যাটেলকে একটা অপশন ভাবছিল, যদিও দিল্লি অবভিয়াসলি অন্য কাউকে একটা টার্গেট করবে। আর পাঞ্জাব, কেকেআর তাদের টিমে কিন্তু সেরকম ক্যাপ্টেন অপশন নেই, সেই দুটো টিমে কিন্তু অবভিয়াসলি অকশনে ক্যাপ্টেনের জন্য যাবে। তো এবার যদি আমরা অকশনে কারা কারা বড় নামের ক্যাপ্টেন অ্যাভেলেবেল আছে সেই নিয়ে কথা বলি, দেখো ক্যাপ্টেন তো অনেক অ্যাভেলেবেল আছে, বাট ক্যাপ্টেন এমন দরকার যাদেরকে টিমেরা প্লেইং লেভেলে রাখবে, তারা সেই টিমে অ্যাজ এ ক্যাপ্টেন থাকবে। এবার যদি আমরা যেমন এডেন মার্কামের মতো প্লেয়ারের কথা বলি, সে তো অবভিয়াসলি ক্যাপ্টেন অপশন, যে কোনো টিমের ক্যাপ্টেন হতে পারে যদি তাকে অ্যাজ এ ক্যাপ্টেন নিযুক্ত করতে চায়। বাট মার্কাম এমন একটা প্লেয়ার, সে কোনো টিমে গিয়ে স্টার্টিং ইলেভেনে থাকবে কি থাকবে না সেই নিয়ে একটা প্রশ্ন থাকে। সেই জন্যই মার্কাম বা কেন উইলিয়ামসন বা তোমার রবমান পাওয়েল, মিচেল মার্স, যারা অলরেডি ইন্টারন্যাশনাল লেভেলে ক্যাপ্টেনশিপ করেছে, তাদেরকে কিন্তু ক্যাপ্টেন হিসেবে আমি অপশনে রাখছি না, কারণ সেই প্লেয়ারগুলো অনেক সময় কোনো টিমে গিয়ে সেই টিমের স্ট্র্যাটেজিতে ফিট না করতে পারে, প্লেইং ইলেভেনের বাইরে থাকতে পারে, সেই হিসেবে তো অনেক টিম তাদেরকে ক্যাপ্টেন অপশন ভাববেও না। সেম ফ্যাব ডু প্লেসির ক্ষেত্রেও সেটা বলা যেতে পারে। বাকি ক্যাপ্টেন অপশনদের কথা বললে বিদেশিদের মধ্যে তো জস বাটলারকে একটা জেনুইন অপশন আমার মনে হয়, আর তার পাশাপাশি ইন্ডিয়ান অপশনদের কথা বললে সেখানে অবভিয়াসলি ঋষভ পন্ত, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল এবং হয়তো ঈশান কিশানও, তাদেরকে কিন্তু আর কি ফ্র্যাঞ্চাইজিগুলো ক্যাপ্টেন অপশন হিসেবে দেখতে পারে।
এবার সেখানেই ঋষভ পন্ত এবং শ্রেয়াস আয়ার এই দুটো ক্যাপ্টেন অপশন নিয়ে হয়তো অপশনে সব থেকে বেশি বিডিং হতে পারে, কারণ শ্রেয়াস অবভিয়াসলি লাস্ট ইয়ার KKR কে চ্যাম্পিয়ন করেছিল এবং ঋষভ পন্ত বড় নাম। তবে আমার যেটা মনে হচ্ছে পাঞ্জাব কিংস এই দুজনের মধ্যে একজনকে তুলে নেবে, তো সেখানে দাঁড়িয়ে বেশি চান্স আমার এটাই মনে হচ্ছে যে পাঞ্জাব কিংস হয়তো ঋষভ পন্তকে তুলে নেবে। সেখানে দেখো ঋষভ পন্ত এমন একটা প্লেয়ার যাকে অনেক টিমই পেতে চাইবে, ইভেন KKR এর মতো টিমও ঋষভ পন্তকে পেতে চাইতে পারে। তবে যদি ঋষভ পন্তের জন্য পাঞ্জাব 25 কোটি খরচা করে দেয়, সেখানে 51 কোটি নিয়ে KKR এর তো আর 25 কোটি অব্দি ঋষভ পন্তের জন্য যাওয়া উচিত না, KKR এর পুরো টিমটা বানানোর জন্য যাওয়া উচিত, পাঞ্জাবের কাছে অনেক বেশি টাকা আছে। সেখানে 18 কোটি অব্দি 19 কোটি অব্দি ঋষভ পন্তের জন্য যাওয়া যেতে পারে। KKR এর জন্য ঋষভ পন্ত এইভাবে একটা অপশন হতে পারে। KKR ও ভাবতে পারে যারা দিল্লি ছেড়ে এসেছে আমাদের জন্য সফল হয়েছে, গৌতম গম্ভীর দিল্লি থেকে এসে KKR কে দুটো কাপ জিতিয়ে গেছে, শ্রেয়াস আয়ার দিল্লি থেকে এসে KKR কে কাপ জিতিয়েছে, সেই হিসেবে ঋষভ পন্ত একটা অপশন হতে পারে। বাট যেহেতু ঋষভের সঙ্গে আর কি রিকি পন্টিং এর একটা ভালো সম্পর্ক আছে, সেখানে রিকি পন্টিং অবভিয়াসলি ঋষভ পন্তের জন্য জিতে পারে। এবং আমরা এটাও দেখতে পেতে পারি যে ঋষভ পন্ত শ্রেয়াস আয়ার দুজনকেই পাঞ্জাব কিংস টার্গেট করেছে, বাট ঋষভ পন্ত আগে এলে ঋষভ পন্তকেই তারা নিয়ে নেবে এবং শ্রেয়াস আয়ারের জন্য বিডিং করতে পারে। বাট শ্রেয়াসের একটা বড় পসিবিলিটি আছে যে শ্রেয়াস কিন্তু আবার দিল্লিতে ফিরতে পারে, এবং সেখানে GMR গ্রুপ যারা এখন দিল্লি দলের দায়িত্ব সামলাবে, ক্রিকেটিং দায়িত্বগুলো সামলাবে, তারা কিন্তু শ্রেয়াসকে ফেরাতে আগ্রহী। দিল্লির কাছেও টাকা থাকবে, তারা ওই জায়গাতে খরচা করতে পারে, তো সেখানে হতে পারে যে আমরা শ্রেয়াসকে দিল্লিতে এবং ঋষভকে কিন্তু পাঞ্জাবে দেখতে পেতে চলেছি, ভালো রকম পসিবিলিটি আছে। শ্রেয়াসের জন্য লখনৌ সুপার জায়ান্টও বিটিং করতে পারে, চান্স আছে, জানা নেই সেটা কি হবে। ইভেন RCBও করতে পারে, তবে RCB-র জন্য কিন্তু একটা অপশন হতে পারে KL রাহুল। যদি এবার বিরাট কোহলি যদি ক্যাপ্টেনশিপ না করতে চায়, KL রাহুলের জন্য RCB বিডিং করতে পারে, তাদের ওখানকার মানে ঘরের ছেলে বলা যেতে পারে। তবে যদি বিরাট কোহলির সঙ্গে KL রাহুলকে RCB ওপেন করাবে ভাবে, সেটা হয়তো খুব একটা ভালো অপশন হবে না। সেখানে RCB-র আর একটা টপ কোয়ালিটি অ্যাটাকিং আর কি ব্যাটসম্যান আনা উচিত, মেবি উইল জ্যাকস বিরাট কোহলি তারও ওপেন করতে পারে, সেখানে 3-এ রজত পাটিদার আর 4-এ বা 5-এ KL রাহুলকে খেলাতে পারে। সেই জায়গাতে গিয়ে KL রাহুল কিন্তু RCB-র জন্য একটা ভালো ফিট হতে পারে, এবং সেখানে কিন্তু RCB-ও একটা ক্যাপ্টেন অপশন হিসেবে KL রাহুলের জন্য যেতে পারে, একটা পসিবিলিটি আছে। বা আবার RCB ম্যানেজমেন্ট তো তারা সবসময় একজন বড় ব্যাটসম্যানকেও আনতে আগ্রহী থাকে, RCB টিম আমরা সবসময় বড় ব্যাটসম্যান দেখে থাকি, সেখানে যদি RCB KL রাহুলের দিকে না গিয়ে জস বাটলার টাইপের কাউকে ট্রাই করে, তাকে নিয়ে এসে চেষ্টা করে অ্যাজ এ ক্যাপ্টেন, সেটাও কিন্তু RCB-র জন্য একটা অপশন হতে পারে। এবার জস বাটলারকে নিয়ে কালকের ভিডিওতে আমরা আলোচনা করছিলাম যে জস বাটলারকে ক্যাপ্টেন করলে কি অসুবিধা হতে পারে, যেহেতু ইংল্যান্ডের প্লেয়ার, গুরুত্বপূর্ণ সময়ে যদি ইংল্যান্ডের ম্যাচ থাকে সে কিন্তু IPL ছেড়ে চলে যাবে, সেই সময় ক্যাপ্টেন করলে একটা অসুবিধায় পড়তে হতে পারে ফ্র্যাঞ্চাইজিদের। বাট যেহেতু RCB-র কাছে সবসময় বিরাট কোহলি থাকবে, সেখানে যদি জস বাটলারকে RCB ক্যাপ্টেন করে নিয়েও আসে এবং গুরুত্বপূর্ণ সময়ে জস বাটলার চলেও যায়, সেখানে অবভিয়াসলি তোমার কাছে বিরাট কোহলি আছে, সে ক্যাপ্টেনশিপ করতে পারবে। সেই হিসেবে কিন্তু RCB-ও এমন একটা টিম যারা কিন্তু জস বাটলারকে টার্গেট করতে পারে। বাকি রইল কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স এর জন্য কিন্তু সেখানে ব্যাপারগুলো একটু চাপ হতে পারে যদি এই ফ্র্যাঞ্চাইজি গুলো বাকি ক্যাপ্টেন অপশন গুলোকে টার্গেট করে। অবভিয়াসলি ঋষভ পন্তের মতো প্লেয়ারের উপর কলকাতা নাইট রাইডার্স ইন্টারেস্টেড থাকবে, বাট যে টাকাটা আছে সেই টাকা নিয়ে যদি 20-22 কোটি অব্দি বিডিং হয়, ভেঙ্কি মামা চলেও যেতে পারে, বাট সেটা করতে গেলে ওভারঅল KKR টিমটা দুর্বল হয়ে যেতে পারে। সেই জায়গাতে KKR হয়তো 15-16 কোটির মধ্যে একটা প্লেয়ারকে তুলতে চাইবে যে ক্যাপ্টেন মেটেরিয়াল হবে। সেখানে ঈশান কিশান একটা খুব ভালো চয়েস হতে পারে যে ক্যাপ্টেনশিপও করতে পারে, প্লাস উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে টিমের কিন্তু শক্তি বাড়াতে পারে। বা যদি জস বাটলারের জন্য KKR যায়, বাটলারকে ক্যাপ্টেন করলে ওই একটা সমস্যা তো হতে পারে, বাট বাটলারও কিন্তু একটা অপশন হতে পারে, উইকেট কিপার ব্যাটসম্যান ইডেনের পিছে খুব এফেক্টিভ হতে পারে। বা KL রাহুল, KL রাহুলের জন্য যদি ধরো RCB অতটা ইন্টারেস্টেড হলো না, লখনৌ এর মতো টিম তো KL রাহুলের জন্য যাবে না, সেখানে KL রাহুলের উপর বাকি ফ্র্যাঞ্চাইজিদের কতটা ইন্টারেস্ট থাকবে সেটা একটা দেখার বিষয় থাকবে। এবং মেবি 15-16 কোটির মধ্যে KL রাহুল একটা অপশন যে KKR এর জন্য চলে এলেও চলে আসতে পারে, ক্যাপ্টেন উইকেট কিপার প্লাস মিডিল অর্ডারে ব্যাট করাতে পারে, KL কে নিয়ে এলে ওই আমি বলবো 4-5 সেখানে ইউজ করতে পারে, বিশেষ করে 4 নম্বরে ইউজ করতে পারে, ওপেনার হিসেবে সুনীল নারায়ণের সঙ্গে একজন অ্যাগ্রেসিভ কাউকে নিয়ে আসতে পারে, সেখানে সল্টকে অবশ্যই টার্গেট করতে পারে। দেখো KL রাহুল বা ঈশান কিশানের মতো প্লেয়ার এলে ভেঙ্কটেশ আয়ার নীতিশ রানা দুজনকে আনা সম্ভব না, একজনকে স্যাক্রিফাইস করতে হবে। তবে যদি লাস্ট অব্দি KKR এদের মধ্যে কাউকেই না পায়, কলকাতার জন্য কিন্তু বেস্ট অপশন সেখানে হতে পারে নীতিশ আর ভেঙ্কটেশকে ফেরানো, নীতিশকে ক্যাপ্টেন করা, ভেঙ্কটেশকে ভাইস ক্যাপ্টেন করা। বা যদি ইনকেস নীতিশকে না পায়, সেখানে ভেঙ্কটেশ আয়ারও একটা ক্যাপ্টেন অপশন হতে পারে, চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে তার সম্পর্ক ভালো, ইভেন ভেঙ্কটেশ আয়ারেরও মাইন্ড খুব শার্প, এবং লাস্ট ইয়ার যখন কিন্তু নীতিশ রানা ইঞ্জিওর্ড হলো, শ্রেয়াস আয়ারের ভাইস ক্যাপ্টেন কিন্তু ছিল ভেঙ্কটেশ আয়ার, মানে সে কিন্তু KKR লিডারশিপ গ্রুপ
গ্রুপে আছেন, কেকেআর দলের সঙ্গে কয়েক বছর ধরে যুক্ত আছেন, তো লাস্ট অব্দি কেকেআর কাউকে না পেলে নীতিশ রানা, ভেঙ্কটেশ আয়ার তারাও কেকেআর এর অপশন হতে পারে। যদি সেটা কেকেআর এর ভাবনা থাকে যে না আমরা অন্য কোন প্লেয়ারের জন্য অত খরচা না করে আমাদের কোর গ্রুপটাকে ফেরানোর চেষ্টা করি, ফিল সল্টকে ফেরাই, নীতিশ রানাকে ফেরাই, অঙ্গেকৃষ রঘুবংশীকে ফেরাই, ভেঙ্কটেশ আয়ারকে ফেরাই, নতুন কাউকে নেবার দরকার নেই, সেখানে দাঁড়িয়ে নীতিশ অথবা ভেঙ্কটেশ তারা কিন্তু কেকেআর এর জন্য ক্যাপ্টেন অপশন অবভিয়াসলি হতে পারে। বাট ঈশান কিশান বা জস বাটলারের জন্য কেকেআর যেতে পারে, ইভেন কে এল রাহুল তার জন্য যদি আরসিবি খুব বেশি ইন্টারেস্টেড না হয় সেও কিন্তু কেকেআর এর জন্য একটা ভালো চয়েস হতে পারে। কেকেআর এর জন্য এই চয়েস গুলো থাকছে। আর লখনউ সুপার জায়ান্টের জন্য যদি চয়েসের কথা আমরা বলি, লখনউ নিয়ে আমি শিওর না অ্যাকচুয়ালি কার জন্য যেতে পারে। লখনউ হয়তো শ্রেয়াস আয়ার টাইপের প্লেয়ারের জন্য ইন্টারেস্ট হতে পারে, ইন্টারেস্টেড হতে পারে, বাট দেন বলা মুশকিল যে লাস্ট অব্দি পাবে কিনা। তবে যদি লখনউ সেরকম কাউকে না পায়, ইন্ডিয়ান অপশন, তারা নিকোলাস পুরানকে হ্যাপিলি ক্যাপ্টেন বানিয়ে দেবে। নিকোলাস পুরানকে তারা একটা ক্যাপ্টেন অপশন হিসেবেই রিটেন করেছে। তবে অবভিয়াসলি যদি তারা দেখে যে কোনো একজন ক্যাপ্টেন অপশনকে তারা পাচ্ছে, কে এল রাহুলের জন্য তো যাবে না, বাকি কার জন্য যেতে পারে। একানা স্টেডিয়ামে শ্রেয়াসের যেরকম স্পিনার এগেনস্টের টেকনিক, শ্রেয়াস অবশ্যই এফেক্টিভ হতে পারে, সেই হিসেবে একটা অপশন শ্রেয়াস আয়ারও হতে পারে লখনউ সুপার জায়ান্টের জন্য। বাট দেখা যাক কি করে লখনউ, ঈশান কিশানের জন্য ট্রাই করতে পারে। তবে যেটা বললাম যে লখনউ যদি কাউকে না পায়, নিকোলাস পুরানকেই ক্যাপ্টেন রাখবে, সেই অপশনটা তারা অলরেডি মাথায় রেখেছে। তো আমার এটা প্রেডিকশন থাকছে, 10 সালের আইপিএল ক্যাপ্টেন হিসেবে কারা কারা অপশন হতে পারে, যেখানে অবভিয়াসলি 5টা টিমের তো ক্যাপ্টেন মোটামুটি ফিক্সড হয়েই আছে। বাকি আমি দেখছি পাঞ্জাবের ক্যাপ্টেন হিসেবে ঋষভ পন্থকে, দিল্লির ক্যাপ্টেন হিসেবে শ্রেয়াস আইয়ারকে, এবং আরসিবিতে কে এল রাহুল অথবা জস বাটলারের মধ্যে কাউকে, এবং দেন কেকেআরে কিন্তু কে এল ঈশান অথবা জস বাটলার, যদি কেকেআর এদের মধ্যে কাউকে পায় তো খুবই ভালো, নয়তো নীতিশ রানা অথবা ভেঙ্কটেশ আয়ার তো আছে। কেকেআর এর জন্য বলা মুশকিল যে তোমার ভেঙ্কি মামার কি আর কি মাইন্ডসেট থাকবে, বাট হ্যাঁ যদি কে এল অথবা ঈশানের মধ্যে কাউকে পাওয়া যায় আমি তো খুশি থাকবো, ইভেন বাটলারের জন্য গেলেও খুশি হব। বাট বাটলার মানে পুরো টুর্নামেন্ট অ্যাভেলেবেল থাকবে কিনা সেই নিয়ে একটা প্রশ্ন থাকে। বাকি লখনউ এর জন্য আমি আপাতত নিকোলাস পুরানকি অ্যাজ এ ক্যাপ্টেন হয়তো দেখছি। হোপফুলি বেশ কিছু প্রেডিকশন মিলতে চলেছে। বাকি তোমাদের কি প্রেডিকশন, 10 IPL দলের ক্যাপ্টেন কারা হতে পারে বলে তোমাদের মনে হচ্ছে কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।